আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, মিস্টার জাহিদ বিডি, হয়তোবা অনেকে আমার চিনতে পারেন। তো আমার চ্যানেলে আমি এই রঙিন মাছগুলোর অনেকগুলো ভিডিও দিছি। অনেকে ইয়ানোকাল কয় যে আমরা এগুলো নাকি এত সুন্দর মাছ কোনায় হইয়াম, এত সুন্দর এই গ্রেটের মাছ আমরা কই পামু, এটার লাগে অনেকে কয় আমরা নাকি এডি এডিট করে দিই। এর লাইজকে আপনাদের প্রমাণ আপনার করে প্রমাণস্বরূপ দেখানোর লাগিয়া আমি সরাসরি আঙ্গুর সবুজ ভাইয়ের মাও হাসারিতে চলে এসেছি। আপনারা দেখেন কি সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর কালেকশনের মাছ। এছাড়া আরও প্রমাণ দেয়াইতেছি, একটু ধৈর্য ধরেন দেখবেন। এই যে ওখানে আপনার করে দেয়াইতেছি, এই যে দেখছেন নি মাও হাজার, এই যে নাম্বার সহকারে সব কিছু, এই যে মাও হাজারে অ্যাকোরিয়াম দেখছেন নি, এই হইলো মাও হাজারে ওই যে গরুর ঘর দেওয়া যায়, ওই যে মাছও দেওয়া যায়, এই যে ট্যাঙ্কগুলা জিয়ানো মাছ। তো এরপরে অনেক এই যে দেখছেন নি, এই যে মাও হাজারের এই যে বল, যেখানে একদম খালি বল আমরা রাই দিছি, ইয়ানের মধ্যে কেমনে এটা এডিট হয় এবার আপনারা চিন্তা করেন। এই যে সরাসরি আমরা মাছ ঢাল দিছি কন, এখন অনেকে যে কয় এত সুন্দর মাছ আনোর কাছে ওইতে হারে না, এত সুন্দর মাছ আঙ্গু কাছে না হইলে কার কাছে হইব। দেখেন আমরা বিদেশ থেকে আসলে সবুজ ভাই মাছ আনি, এগুলার আসলে আস্তে আস্তে সুন্দর সুন্দর মাছগুলো দিয়ে ব্রিড করতে করতে এখন আঙ্গু বিদেশি মাছের মতো হয়ে গেছে, যার কারণে অনেকে বিশ্বাস করতে চায় না। আপনারা সরাসরি দেখেন এই যে আঙ্গু নাম্বার দেওয়া আছে মা হাজারের সবুজ ভাইয়ের মাছগুলো কত সুন্দর কালেকশন, আপনারা দেখেন এ গ্রেডের, যেটা আপনারা কখনো কল্পনাও করতে নিতেন না। এল্লাই মানছেকে এডিট মানছে, এল্লাই বিশ্বাস করে না, মনে করে আমরা এডি এডিট করে দিতেছি। আপনারা দেখেন নিজ চোখে দেখেন মাছগুলার কালেকশনগুলো, আমগো দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটির মাছ আমার কাছে আছে। এল্লাই অনেকে বিশ্বাস করেন, এল্লাই যে প্রমাণ করার লাই আমি সরাসরি সবুজ ভাইয়ের মাও হাজারিতে চলে এসেছি। এছাড়া ভিডিও জুড়ে আঙ্গুল লগে থাকেন, আমরা আরও কিছু আপনাদের এখন দেখামু, সমস্যা নাই, আরও সুন্দর সুন্দর কালেকশন দেয়াম সবুজ ভাইরও দেহামু, অনেকে তো নইলে বিশ্বাস করতে চাইতো না। সবুজ ভাই হ্যাঁ, আর নিজের হাতে আরও কোকা মাছ ডালি দেন, ওই যে এগুলো ডালি দেন চান, মানুষ তো বিশ্বাস করতে চান এডি ভাই, এডি কেমনে এডিট হয় আপনারা একটু কোন। আসলে মনে দুঃখে আজকের ভিডিওটা করতেছি, হয়তো আঙ্গ একদম গ্রাম্য ভাষায় করতেছি, অনেকে আসতে পারেন চান না, কোয়ালিটিগুলো চান কত মাছ। এছাড়া তো আপনি করে ট্যাঙ্কির মধ্যে আমরা দেয়াইলাম, আঙ্গু হুইরের মধ্যেও মাছের অভাব নাই, আমাদের লাখ লাখ মাছ আছে, অনেক মাছ। তো এটা এটা অনেকে বিশ্বাস করতে চান। এছাড়া আরও কিছু সিন্ডিকেট আছে, এটা আপনি করে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে কমু, এই ভিডিওতে আমরা অন কইতাম না, তো আমরা শুধু মাছের কালেকশনগুলো দেখেন সবাইকে, এগুলো বলে এডিট, এত সুন্দর কালেকশন এগুলো আমার কাছে আছে ভাই, এটা এডিট না। এই যে এই যে এই যে সবুজ ভাই হাত দিয়ে ধরে দেখাইতেছে, দেখেন এখানে সোয়া শাঙ্কি ডয়টসু কোহাকু বিভিন্ন জাতের মাছ আছে। তো আমরা এক এক করে সবগুলা মাছে দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ, আপনারা সাথে থাকুন। এই যে দেখেন আমরা কিছু কালেকশন করে দেখাবো, এই যে দেখছেন নি সবুজ ভাইয়ের মেয়ে মাওয়া, যার নামে হচ্ছে হেসারিটা মাওয়ার হাত এটা দেখা যাচ্ছে, এবং পাশে এই যে সবুজ ভাই হাত দিয়ে মাছ ছাড়তেছে দেখছেন নি, এটা হচ্ছে কোহাকো কোহাকো বাটারফ্লাই মাছ, দেখেন মাছটা অনেক সুন্দর কোহাকো বাটারফ্লাই। এটা কি মাছ? এটা হ্যাঁ এটা হচ্ছে শাঙ্কি বাটারফ্লাই, শাঙ্কি বাটারফ্লাই, হ্যাঁ শাঙ্কি বাটারফ্লাই মাছ। এই যে কি ছাড়ছেন ভাই? এই যে এটাও শাঙ্কি বাটারফ্লাই মাছ, শাঙ্কি বাটারফ্লাই, হ্যাঁ শাঙ্কি বাটারফ্লাই মাছ। আরো ছাড়েন আরো ছাড়েন, এই যে নিতেছি এই মাছ। এই যে কি মাছ ভাই? এটা শাঙ্কি মাছ, এটাও শাঙ্কি মাছ, কেন এটা শাঙ্কি মাছ, এটা লেজ ছোট, ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আমরা ওগুলা বাটারফ্লাই, এই যে এই যে ছাড়ছেন, এই যে কি মাছ ভাই? এটা এটাও শাঙ্কি মাছ। যাক আজকে হচ্ছে মাওয়া হেসারের মাওয়া দেখতেছে মাছগুলো, দেখতেছে কত সুন্দর, দেখেন এই যে এটা শাইনিং স্কিন একটা মাছ, এটা শাঙ্কি বড় হইল যে চিলকি মারে ওই যে, যাক মাশাআল্লাহ। এটা কি দিবেন একটু বড়? এটাও শাঙ্কি বাটারফ্লাই, আমাদের এই যে বিশেষ শাঙ্কি বাটারফ্লাই আর হচ্ছে ওই যে শাইনিং স্কিন মাছগুলো অনেক সুন্দর। যাক মাশাআল্লাহ, যাই হোক ওই ভাইয়েরা যারা নিচ্ছেন তারা তো অবশ্যই সবুজ ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট করে রাখবেন। কত সুন্দর সুন্দর মাছ, এটার নাম কি? এটা শাঙ্কি বাটারফ্লাই, এখানে বেশিরভাগ শাঙ্কি পাঠাবে, কুয়াকো ডয়টসু সোয়া শাঙ্কি সব ধরনের মাছে আছে। যা কায়া আবার আপনার পোস্টারটা দেখা, এই যে মা নাইমা নাইমা ছোট মেয়ে সবুজ ভাইয়ের, আর এই হচ্ছে মাছগুলো ভাই। তো বাবিরও একটু দেন, বাবিরে না গুণ হইব দেখতে না মুখ দোষ লাগবো। যাক এটা মজা করছি আর কি, কইলাম আর কি। আর এই হইলো আমগো নাইমা, নাইমা মাছগুলো দেখতেছে, নাইমার হাতেও এখন মাছগুলো ধরব দেখছেন নি কি সুন্দর। এই মাছগুলো আমি একটা একটা করে ইয়ে কয়েকটা জাত দেখাইতেছি দেখেন, ওই গুড়িগাড়ি ওই সবগুলো একই জাতের, তো আমরা দেখাইতেছি এখানে আরও কিছু জাত আছে আমাদের, ওগুলো আলাদা করা আছে, এই যে কিছু মাছ দেখাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলা কি এক্সট্রা করে নিছেন?
না এগুলো আসলে সবগুলা কিন্তু মানে এভারেজ মাছ না, এখানে বাছাই করা কিছু মাছ ঠিক আছে না, যেখানে যতগুলো মাছ আছে পাঁচ সাতশো যতগুলো মাছ আছে এগুলো ইয়ে মাছ। ওই ট্যাঙ্কিতে আমাদের আজকে অর্ডার আছে দুইটা, এক জায়গায় যাবে 4000 কোহাকো মাছ হচ্ছে আপনার লাল আর সাদা, এটা হচ্ছে কোহাকো মাছ। কোহাকোর মধ্যে শাঙ্কি কোহাকো এই দুইটা জাত দিলাম, তারপরে এই দেখেন এটাও শাঙ্কি বাটারফ্লাই দেখেন, এটা লেজটা টেলটা তো মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর, ঠোঁটে লিপস্টিক দিছে এরকম মনে হইতেছে, অনেক সুন্দর কিন্তু, অনেক সুন্দর দেয়া যাইতেছে। এখন এই দুঃখে বাসি না হেয়ার রাম মানছে কই ডেবেলে এডিক কইতে পারে, কারণ হচ্ছে আসলে বাংলাদেশে এরকম মাছ কমে আছে ঠিক আছে, কারো কাছে নাই, তো আমরা জাত উন্নয়ন করে এগুলো করছি। এই যে শাইনিং স্কিন দেখছো, এই ক্যামেরায় বোঝা যায় কিনা আল্লাহ ভালো জানে, এই গা চিকচিক করে শাইনিং স্কিন। হ্যাঁ এগুলো চিলকি মারে, এই যে এই মাছটা কত সুন্দর, শাঙ্কি বাটারফ্লাই একদম এ গ্রেটার, এ গ্রেট যাক দেখলেন নাইমা এর মধ্যে দিয়ে আবার গুনতেছে, গনো তুমি গনো, এটা কি দিছেন উল্টো পাল্টা, এটা হচ্ছে তাংশো মাথার মধ্যে একটা টিপের মতন গোল, এটা জাপানিরা পছন্দ করে, জাপানিরা এই মাছটা খুব পছন্দ করে তাংশো মাছ। এই যে কি দিছেন অঞ্জন কি, এগুলো বেশিরভাগ এই যে শাইনিং স্কিন শাঙ্কি ওয়াকু দয়েচু এই যে বেশিরভাগ এই মাছগুলো ঠিক আছে। তো আমরা এখানে কিছু ওই যে মাছ স্পেশাল কিছু মাছ আমরা ওই যে ব্রুটের জন্য আরেকটা পুকুরে দিতেছি, এই জন্য এগুলো আসলে বাছাই করে মানে কিছু মাছ রাইদান ব্রুটের জন্য। হ্যাঁ এই যে এই মাছটা দেখেন জংলি মাছের মতন দেখা যায়, অনেক সুন্দর, এটা টেলটাও সুন্দর আছে, লেজ পাকা অনেক বড়, লেজ পাকা বড় মাছগুলো আসলে মানুষে খুব পছন্দ করে। আমি আজকে একদম সরাসরি মা হেসারিতে আপনাদের এই ভিডিওটা দেখাইলাম, যাই হোক তারপরে পরবর্তী ভিডিওতে অনেক কথা বলবো, আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।